হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে আপনাদের এলপি সিভিটি 2 এর জন্য যে ক্র্যাশ কোর্সটি শুরু করেছি, আজকে তার থার্ড ক্লাস নিয়ে এসেছি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছিলাম, আজকে তার সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি। এটাতে আমরা বেসিক্যালি জিওমেট্রিক কনস্ট্রাকশন এবং লেটারিং দুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা নিয়ে ডিসকাস শুরু করব। তো চলুন বন্ধুরা স্টার্ট করা যাক। প্রথমে আমরা যেটা ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন, সেটা হচ্ছে ডাইমেনশন লেস ফিগার কোন কাকে বলা হয়। যদি অপশন থাকে তাহলে সেখানে আপনাদের অ্যান্সার হবে কিন্তু পয়েন্ট। যখন আমরা একটা পয়েন্টকে লম্বালম্বি কোনো একটা ডাইরেকশনে বাড়িয়ে দিই তখন সেটাকে আমরা লাইন বলি। লাইন বেসিক্যালি আমরা তিনটে টাইপ লাইন জেনারেলি দেখি। প্রথমে যেখানে দেখুন কোনো একে বাধা দেওয়া নেই, যেদিকে খুশি যেতে পারে, সেটা হচ্ছে ইনডেফিনিট লাইন। তারপরে একটা মাঝখানে রে এর একটা কাটা অংশ দেওয়া রয়েছে, কোনো একটা লাইনের কাটা অংশ, যেটাকে আমরা বাংলায় রেখাংশ বলি, ইংরেজিতে রে বলি। এবং যদি কোনো একটা লাইনে দুদিকে দুটো বাউন্ডারি মতো দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ডেফিনিট লাইন বলি। এবার লাইনের টাইপস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন যেটা প্লেন সেটা হরাইজন্টাল, যেটা উপর থেকে নিচে সেটা ভার্টিক্যাল, যদি কার্ভ আছে সেটা ইনক্লাইন্ড, এবং সরি যেটা একটু বেঁকে আছে সেটা ইনক্লাইন্ড, এবং যদি কোনো এরকম বাঁকানো লাইন থাকে 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমরা কার্ভ লাইন বলে থাকি। এবার আমরা এগুলো লাইন্স দেখলাম, এবার আমরা অ্যাঙ্গেলসে আসবো। অ্যাঙ্গেলস বেসিক্যালি 4 টাইপসের হয়, আপনারা সবাই জানেন। যেটা হচ্ছে প্রথমে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেটাকে আমরা সূক্ষ্ম কোণ বলি, তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, সমকোণ, অবটিউস অ্যাঙ্গেল যেটা আপনার 90 ডিগ্রি থেকে বেশি, এবং তারপর হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলবো, যেটা 0 ডিগ্রি থেকে বেশি কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। রাইট অ্যাঙ্গেল যেটা হচ্ছে এখানে আপনার অ্যাঙ্গেলের মান হচ্ছে 90 ডিগ্রি। অবটিউস অ্যাঙ্গেল যেখানে আপনার 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এবং স্ট্রেট অ্যাঙ্গেল যেটা ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। আপনাদের কাছে একটা কোশ্চেন রয়েছে, আপনারা বলুন ওই অ্যাঙ্গেলটার নাম কি যেটা 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। এবার হচ্ছে আমরা চলে আসবো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল টোটাল 6 টাইপসের হয়, অ্যাঙ্গেল ওয়াইজ এবং সাইড ওয়াইজ। অ্যাঙ্গেল ওয়াইজ তিনটে টাইপের হয়, একটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং আরেকটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল মানে যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে কম, রাইট অ্যাঙ্গেল মানে যার একটা কোণ 90 ডিগ্রি, এবং অবটিউস অ্যাঙ্গেল মানে যার একটা কোণ 90 ডিগ্রি থেকে বেশি। এরপর হচ্ছে সাইড ওয়াইজ ট্রায়াঙ্গেল। সাইড ওয়াইজ টোটাল তিনটে টাইপসের ট্রায়াঙ্গেল হয়, আপনারা জানেন, একটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এবং আরেকটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি, যার তিনটে সাইডই সমান, আইসোসেলেস মানে যে কোনো দুটো সাইড সমান, এবং স্কেলেন ট্রায়াঙ্গেল মানে যার তিনটে সাইডই অসমান। যেহেতু তিনটে সাইড সমান তার তিনটে অ্যাঙ্গেলও সমান হয়, আইসোসেলেসের ক্ষেত্রে যে দুটো সাইড সমান তাদের রিলেটেড অ্যাঙ্গেল সমান হয়, এবং স্কেলেনের ক্ষেত্রে তিনটে অ্যাঙ্গেলই কিন্তু ডিফারেন্ট হয়। এবার চলে আসবে, এতক্ষণ আমরা ত্রিভুজ পড়েছিলাম, এবার চলে আসবো কোয়াড্রিলেটারাল অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে। বেসিক্যালি যে দুটো আমাদের কাছে খুব পরিচিত সেটা হচ্ছে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল। স্কোয়ারের 4টে অ্যাঙ্গেল সমান হয়, 4টে সাইডই সমান হয়, এবং 4টে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডগুলি সমান হয়, এবং এদেরও প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। ডায়াগোনালও পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে কাট করে। এরপর যেটি চলে আসে সেটা হচ্ছে রম্বস। রম্বস হচ্ছে আপনার রম্বসেরও 4টে সাইড সমান হয়, এর সঙ্গে স্কোয়ারের ডিফারেন্সটা হচ্ছে আপনার রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয় না, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি হয়। প্যারালোগ্রাম, প্যারালোগ্রামের সঙ্গে আপনার রেক্ট্যাঙ্গেলের কম্পেয়ার হতে পারে। প্যারালোগ্রামের ক্ষেত্রে অপোজিট সাইড সমান হয়, কিন্তু সাইডের মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয় না। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাপিজয়েড। এতক্ষণ আপনার স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস, প্যারালোগ্রাম এদের অপোজিট সাইডগুলো সবসময় প্যারালাল হয়, কিন্তু ট্রাপিজয়েডের ক্ষেত্রে এক জোড়া সাইড যেটা তারা কিন্তু প্যারালাল হয় না, এক জোড়া প্যারালাল হয় আরেক জোড়া প্যারালাল হয় না। এরপর হচ্ছে একটা বিষমবাহু, যা 4টে বাহু অসমান। এবার আমরা চলে আসবো পলিগনের ক্ষেত্রে। পলিগন আমরা কাকে বলবো, যার নাম্বার অফ সাইড যদি 5 হয় বা তার থেকে বেশি হয় সেটাকে আমরা পলিগন বলবো। যদি 5 হয় তাহলে পেন্টাগন, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টাগন, এবং 8 হলে অক্টাগন। পলিগনের ভেতরে যে অ্যাঙ্গেলটা রয়েছে তাকে আমরা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলে অন্তস্থ কোণ, বাইরে বাড়িয়ে দিলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যায় সেটাকে বলা হয় এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিঃস্থ কোণ। টোটাল ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অর্থাৎ অন্তস্থ কোণের সমষ্টি যেটা, তার ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি ইন্টু ব্র্যাকেটে n-2, অথবা কেউ আপনার অনেকে 2n-4 ইন্টু 90 ডিগ্রিও বলেন, একই ফর্মুলা, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ সাইডস। টোটাল সাম অফ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল সবসময় 360 ডিগ্রি হয়। পলিগনটা আপনারা খুব ভালো করে করে রাখুন, এখান থেকে কিন্তু এলপিতে একটা কোশ্চেন CVT 2 অবশ্যই আসবে। এরপর যেটা হচ্ছে, যদি টোটাল নাম্বার অফ সাইডস আপনাকে জিজ্ঞেস করে, তাহলে 360 থেকে একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলকে ডিভাইড করলে আমরা টোটাল নাম্বার অফ সাইড কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারি। এবার আমরা স্টার্ট করব লেটারিং। লেটারিং বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে টাইপ এ আর একটা হচ্ছে আপনার টাইপ বি। প্রত্যেকটা টাইপকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার টাইপ এতে, এবং টাইপ বিতেও ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। এভাবে 4টে টাইপ এন্ড টোটাল কোশ্চেন আসতে পারে, টোটাল কত টাইপের আমরা লেটারিং করি, তো আমাদের অ্যান্সার কিন্তু টোটাল আমাদের 4 টাইপসের কিন্তু আমরা লেটারিং করে থাকি। এবার হচ্ছে কতগুলো ফ্যাক্টরের উপর লেটারিংটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে লেটারের হাইট, লেটারের উইডথ, এবং লেটারের যে থিকনেসটা, লাইনের থিকনেস কত, এই তিনটে জিনিসের ওপর আপনার কিন্তু লেটারিংটা ডিপেন্ড করে থাকে। লেটারের হাইটটাকে এইচ দিয়ে ডিনোট করি, উইডথ থেকে ডব্লিউ দিয়ে ডিনোট করি, এবং থিকনেসকে আমরা ডি দিয়ে ডিনোট করি। হাইট যেটা সেটাকে এইচ বলা হয়, যেটা আপনাদের স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আমরা দুটো টাইপ এ টাইপ বি থাকে, তো টাইপ এটা মনে রাখার হচ্ছে 3.5, 7 এবং 14 এক ডবল হতে হতে যায়, এবং টাইপ
বিতে যেটা সেখানে আপনারা আছে 2.5, 5, 10, 20, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট কিন্তু 20-এর বেশি কিন্তু যাবে না ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী। এবার আমরা থিকনেস চলে আসবো, থিকনেস সঙ্গে হাইট একটি ফর্মুলা রয়েছে ডি, যেটি যদি টাইপ এ হয় তাহলে h/14 হবে। তার কারণ হচ্ছে 14 দেখুন 3.5, 7, 14 তিনটা দিয়ে ডিভাইড হয়। টাইপ বির ক্ষেত্রে যেহেতু দেখো 10 নেওয়া হয়েছে, কারণ এগুলো 2.5, 5, 10 সবগুলো 10 দিয়ে ডিভাইড করা হয়। অর্থাৎ যেমন থাকবে সেই অনুযায়ী আমরা কিন্তু ডি কে এখানে আমরা কোশ্চেন আসতে পারে। যেমন ধরুন যদি 3.5 হয় তাহলে সেটা কোন টাইপের মধ্যে পড়ছে, টাইপ এর মধ্যে পড়ছে। এবার আমরা উইডতে আসবো, উইডতে আমরা কতগুলো রকম দাগ কেটে নেবো, 1, 5, 6, 7, 8, 9, 12 উইড, তার সঙ্গে একটা করে ডি বসিয়ে দেবো। এবার কোন লেটার কিসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, আই আছে 1-এ, JL আছে 3-তে, CEF আছে 6-এ, ARVXY আছে 8-এ, M9 এবং W12। এছাড়া বাকি 26টা লেটারের মধ্যে রিমেনিং যে লেটারগুলো রইলো সেগুলো আপনার চলে আসে 7-এর মধ্যে। একটা এক্সাম্পল আমি দিতে চাই উইডতে, যেমন ধরুন এখানে যদি উইড যদি আপনার বলে দেওয়া থাকে হাইট যদি 5 মিলিমিটার হয়, তাহলে 5 মিলিমিটার আমরা কিসে পড়ছে, টাইপ বিতে পড়ছে, তাহলে তার ডেপথ কত হবে, মানে 5/10, 0.5 mm টিপ উইডতে আমরা পেন্সিল ইউজ করবো। আমরা যেটা উইডতে ইউজ মানে টিপ যেটা বলি পেন্সিলে, তাহলে 0.5 mm এর লেড আমরা এখানে ইউজ করবো, সেটা আপনারা যে পেন্সিলই ইউজ করুন না কেন। এবার জিনিসগুলো একটু বুঝিয়ে দিই, হাইট মানে বলতে চাইছি এখানে যে সাইজটা আপনার, উইডথ মানে এই যেমন চওড়া করে লিখলে সবার উইডথ আলাদা হয়, এবং থিকনেস মানে আপনি যদি একটু মোটা করে লেখেন তাহলে সেটা হবে থিকনেস। এবার স্টাইল যেটা লেখার স্টাইল, সেটা টোটাল 4টে টাইপসে আপনারা ওয়ার্ডও দেখে থাকবেন, এরকম অনেক স্টাইলের অপশন থাকে। গোথিক, রোমানিয়ান, ইটালিক টেক্সট, এর মধ্যে রোমানিয়ানটা হচ্ছে যেটা আমরা নর্মাল লিখি রোমান ABCD। এবার গোথিক থিকনেস আছে মানে অর্থাৎ লেটাগুলোকে থিক করে দিলে সেগুলো গোথিক হয়ে যায়। ইটালিক্স আমরা সবাই জানি একটি কার্ভ করে লেখা হয়, কার্ভ আসতে পারে যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত কার্ভ করা হয় 15 ডিগ্রি, হরাইজন্টাল অ্যাঙ্গেলের সঙ্গে কত করা হয় সেটা হচ্ছে 75 ডিগ্রি। টেক্সট হচ্ছে আমরা যেটা নর্মাল একটু স্ট্রাইট করে লিখি, আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেক্সটের মধ্যে পড়ে থাকে। এবার লাস্টে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক দু রকম টাইপের হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রোক এবং আরেকটা হচ্ছে ডবল স্ট্রোক। সিঙ্গেল স্ট্রোক মানে কি একটা ট্রাই আমরা করবো তাতে যে লেটারটা হবে সেটা সিঙ্গেল স্ট্রোক। ডবল স্ট্রোক মানে কি যে লেটারটা আমি লিখেছি সেই লেটারটার সঙ্গে আরেকবার করে আমি রিপিট করে একটু গ্যাপ ছেড়ে যদি আমি সেটা রিপিট করে দিই তাহলে সেটাকে আমরা বলি ডবল স্ট্রোক। এবার এটা আমার যদি অনেক সময় ফিল আপও করে দেওয়া থাকে, যদি ফিল আপ করাও থাকে সেটিও ডবল স্ট্রোকের আন্ডারে কিন্তু পড়ে থাকে। এবার লাস্ট আরেকটা জিনিস আমরা শিখে নেবো, সেটা হচ্ছে গ্যাপিং। যেমন ধরুন এখানে নিড ফর স্টাডি কথাটা লিখছি, তাহলে এখানে এন আর ইর মধ্যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় লেটার গ্যাপ ইন দ্য লেটারিং। এবার ধরুন নিড আর ফর দুটো ওয়ার্ডের মধ্যে যে গ্যাপ আছে সেটাকে বলা হয় ওয়ার্ডের গ্যাপ। এবং দেখুন যদি আমি দুটো ওয়ার্ড নিচের পাশাপাশি নিচে নিচে লিখি, তাহলে আই এর নিচে একটা লাইন, এম এর একটা লাইন, এগুলোকে বেস লাইন বলা হয়। এই দুজনের মধ্যে ডিফারেন্সেরও একটা গ্যাপ হয়। তো তিনটের জন্য কত করে গ্যাপ ছাড়া হবে তার প্রত্যেকটা ফর্মুলা রয়েছে। আমরা যেমন আগে টাইপ এ টাইপ বি পড়েছি, এখানে সেরকম মানবো যখন টাইপ এর ক্ষেত্রে আমরা লিখবো তখন লেটারের মধ্যে গ্যাপ থাকবে 2/14 × h, ওয়ার্ডের মধ্যে গ্যাপ থাকবে 6/14 × h, এবং ডিফারেন্স বিটুইন বেস লাইনের মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা হচ্ছে আপনার 10/14 × h। টাইপ বির ক্ষেত্রে আমরা যেটা লেটারে গ্যাপ থাকবে সেটা 2/10 × h, ওয়ার্ডের মধ্যে গ্যাপ 6/10 × h, এবং ডিফারেন্স বিটুইন বেস লাইনে থাকবে 7/10 × h। তো এই কতগুলি ছিল আপনাদের এই ক্লাসের মধ্যে আজকে শেখানোর, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। প্লে লিস্টে আপনাদের অন্যান্য ভিডিওগুলি দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখবেন এবং সবার সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা স্ট্যান্ড করার জন্য 4000 ওয়াচ হওয়ার দরকার।